ইউনাইটেড নেশনের সমীক্ষা অনুযায়ী আগামী 2050 সালের মধ্যে আমাদের পৃথিবীর পপুলেশন হয়ে যাবে 9.4 বিলিয়ন এবং আগামী 2100 সালের মধ্যে আমাদের পৃথিবীর পপুলেশন 10.9 বিলিয়ন পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই মুহূর্তে 2020 সালে আমাদের পৃথিবীর পপুলেশন 7.8 বিলিয়ন ক্রস করে গেছে। তাছাড়া আমাদের পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কারণে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এবং যেভাবে পপুলেশন বেড়ে চলেছে তার ফলেও আমাদের পৃথিবী শেষ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন, আমাদের পৃথিবীতে যদি পপুলেশন 1 ট্রিলিয়ন হয়ে যায় তাহলে কি ঘটতে পারে আমাদের পৃথিবীতে, এবং আমরা এই প্ল্যানেটে কি সার্ভাইভ করতে পারবো? তাছাড়া আরও একটা প্রশ্ন, আমাদের পৃথিবী ম্যাক্সিমাম কত পপুলেশন সহ্য করতে পারে? সো লেট স্টার্ট দ্য ভিডিও। যখন আমরা 1 ট্রিলিয়ন বা 1 লক্ষ কোটি বলি, তখন এই সংখ্যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে উপস্থিত সব নক্ষত্রের থেকে 4 গুণ বেশি। আর শুধু আমাদের এশিয়া মহাদেশে প্রায় 1 লক্ষ কোটি গাছপালা রয়েছে, আর আমাদের পৃথিবীতে অলমোস্ট প্রায় 51 বর্গ কোটি কিলোমিটার ল্যান্ড এরিয়া রয়েছে। এই হিসাবে প্রতি বর্গ কিলোমিটার ল্যান্ড এরিয়াতে প্রায় 15 জন লোক বসবাস করে। আর আমাদের পৃথিবীর পপুলেশন যদি 1 ট্রিলিয়ন হয়ে যায় তাহলে সেই হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 200 জন লোক বসবাস করবে। এর ফলে অবভিয়াসলি আমাদের ল্যান্ড এরিয়া আর বাসযোগ্য অবস্থায় থাকবে না, আর এর মধ্যেই আমাদের বড় বড় সিটিগুলিকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এত বড় পপুলেশনকে আমরা সামলাতে পারি। হতে পারে ম্যাসিভ স্কেলে গগনচুম্বী ইমারত তৈরি করতে হতে পারে, কারণ ল্যান্ড সার্ভেসে আমাদের থাকার মতো অবশিষ্ট আর জায়গা থাকবে না। হতে পারে একের পর এক বিল্ডিংয়ের উপর আমাদের থাকতে হতে পারে, এমনকি এমন জায়গায় থাকতে হতে পারে যেখানে আমরা থাকার কল্পনাই করতে পারি না। হতে পারে মাউন্ট এভারেস্টের পাহাড়ি অঞ্চল, মরুভূমি অঞ্চল এবং বরফে ঢাকা পোলার রিজিয়নে। এবার হয়তো আপনি ভাবছেন, আমাদের পৃথিবীর এত পপুলেশনের জন্য খাদ্য কি অ্যাভেলেবেল থাকবে? এই বিষয়ে আমরা যতই অ্যানালিসিস রিসার্চ করি না কেন, এর উত্তর সবসময় না থাকবে। 1 লক্ষ কোটি মানুষের জন্য এগ্রিকালচারের মাধ্যমে খাদ্য উৎপাদন করা নেক্সট টু ইম্পসিবল। সমুদ্রে বা নদীতে বসবাসকারী বিভিন্ন প্রাণী এবং মাটিতে বাস করা প্রাণীদের খাদ্যরূপে কনজিউম করতে পারলে তাও 1 দশকের বেশি এই পৃথিবীর মানুষেরা সার্ভাইভ করতে পারবে না। তাছাড়া খাবার অ্যাভেলেবেল করার কথা পরে আসছে। এখন প্রশ্ন, এত বিশাল পরিমাণ খাদ্য আমরা কি আদৌ প্রডিউস করতে পারবো? এবং এত বড় পপুলেশনের ফলে আমাদের পরিবেশ কি আজকের মতো থাকবে? একটা এস্টিমেট অনুযায়ী একটা মানুষ প্রত্যেক বছর প্রায় 2 টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয়, এবং আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসকে বন্ধও করে দিই এবং শুধুমাত্র ডেইলি লাইফ প্রসেসের কথা বলি, তাহলেও পৃথিবীর বর্তমান জনসংখ্যা অনুযায়ী প্রায় 20% কার্বন ডাইঅক্সাইড আমরা বাতাসে কন্ট্রিবিউট করে থাকি। এরপর পপুলেশন যখন 1 ট্রিলিয়নে পৌঁছে যাবে, নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমাদের বায়ুমণ্ডলের CO2 লেভেল কোথায় গিয়ে দাঁড়াবে এবং অক্সিজেন লেভেল কতটা নিচে নেমে যাবে। এর ফলে না জীবজন্তু, না তো আমরা মানুষেরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো, এবং গাছপালাও এত CO2 সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, যদি মোটামুটি ওই সিচুয়েশন 10% হয়ে দাঁড়ায় তাহলেও আমাদের শ্বাস নিতে কষ্ট হবে, অ্যাজমা এবং শ্বাসজনিত বিভিন্ন রোগ দেখা দেবে, এবং আমাদের ঘরে ঘরে দেখা দেবে লাংস ক্যান্সারের মতো জটিল রোগ। অর্থাৎ পৃথিবীর পপুলেশন যদি বেড়ে যায়, পৃথিবীর সারফেসে ওজনের ওপর চাপ পড়বে, আর ওজনের ওপর চাপ পড়া মানেই পৃথিবীর কেন্দ্রে চাপ পড়বে, আর কেন্দ্রে চাপ পড়া মানেই পৃথিবীর কেন্দ্রের টেম্পারেচার বেড়ে যাবে। তার ফলে সারা পৃথিবী জুড়ে আগ্নেয়গিরি দেখা দেবে, তাছাড়া দেখা দেবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এখন প্রশ্ন, আমাদের পৃথিবী সত্যি কি 1 লক্ষ কোটি পপুলেশনকে সামলাতে পারবে? আমার মনে হয় এতক্ষণ ভিডিওটা দেখার পর এর উত্তরটা আপনি পেয়ে গেছেন। এবার আমরা জানতে চলেছি আমাদের পৃথিবীর জনসংখ্যা ধারণ ক্ষমতা ঠিক কতটা। আমেরিকার ইউনিভার্সিটি অব আলাবামার প্রফেসর এডওয়ার্ডো উইলসন তার বই দ্য ফিউচার অব লাইফে লিখেছেন, আমাদের পৃথিবীর ল্যান্ড এরিয়া এবং রিসোর্সের একটা লিমিট রয়েছে। সেই লিমিটের বাইরে অতিরিক্ত পপুলেশনকে পৃথিবী কখনোই হ্যান্ডেল করতে পারবে না। তার মতে এই সংখ্যা হলো 1000 কোটি লোক, এবং 2100 সালের আগে এই সংখ্যা আমরা সহজেই ক্রস করে যাব। তারপরে এই পৃথিবীতে বাস করা
অসম্ভব হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সকলের মনের মধ্যে একটাই প্রশ্ন চলছে, আমরা যদি এই গ্রহ থেকে অন্য গ্রহে চলে যেতে পারতাম তাহলে বোধহয় আর কোনো চিন্তাই থাকতো না। তবে এর মধ্যেই আপনাদের একটা গুড নিউজ জানিয়ে রাখি, এক্সপার্টরা বলছেন আগামী 2100 সালের মধ্যে আমাদের পৃথিবীর পপুলেশন বাড়ার চেয়ে কমতে থাকবে, কারণ বিভিন্ন দেশের জন্ম নিয়ন্ত্রণ আইনগুলিকে মাথায় রেখেই তারা এমনটা বলছেন। এখন আপনারাই বলুন, আমাদের পৃথিবীর পপুলেশন কি এইভাবেই বেড়ে যাবে, আর আমরা কি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারব? প্রশ্ন রইল আপনাদের কাছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।